তারপরে যিনি আপনার নাম মাদানিত আনসার জানাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কোটি কোটি দরুদ ও শান্তি ধারা বর্ষিত হোক সকলে বলি আল্লাহু আমিন আশা করি আপনারা সব ভালো আছেন ভালো আছেন তো জি জি মাশাআল্লাহ তো যাই হোক ভাই সোনা কেমন কমসে কম আলহামদুলিল্লাহ লাগতে হয় কারণ পৃথিবীর বুকে যে অবস্থায় থাকুন না কেন আল্লাহ পাকের শুকরিয়া করার দরকার এখন পাপে কলকি সেনসেন চলছে চারিদিকে দুনিয়ার মধ্যে তাকিয়ে দেখুন পাপে কলকি সেনসেন চলছে যেখানে যান না কেন ছেলে মেয়েরা ভ্রষ্ট সাজার জন্য বিড়ি পান পান সিগারেট ধরেছে সিগারেট পান দিয়ে আরেকটু আপকে খাওয়ার জন্য মদ গাঁজা এসব চলছে মা বোনেরাও তাই ফ্যাশন সাজার জন্য মোটা কাপড় বাদ দিয়ে পাল পাল ধরেছে ওর আরেকটু মজা হওয়ার জন্য আপডেট হওয়ার জন্য আরেকটু পাতলা আর কিছু কিছু করে দেখবে ওগুলো ঠাকুর বুঝলেন তো যাই হোক অথচ এরকম পাপের সমাজ চলছে কিন্তু আল্লাহ আল্লাহ সব কিছু কে বজায় রেখে অতিক্রম করে আমাদেরকে যে অনুমহফিলে আল্লাহ পাক আশার বর্ষার তৌফিক দান করেছেন এর জন্য আল্লাহর শুকরিয়া জানাবেন না বলেন আলহামদুলিল্লাহ একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার জি চাঁদ সূরজ সিতারে চলে আয়ে চাঁদ সূরজ সিতারে চলে আয়ে আর ফেরেশতা কলস্কর চলায়গা চাঁদ সূরজ সিতারে চলে আয়ে চাঁদ সূরজ সিতারে চলে আয়ে চাঁদ সূরজ সিতারে চলে আয়ে আর ফেরেশতা কলস্কর চলায়গা চাঁদ সূরজ সিতারে চলে আসমানের নিচে জমিনের নিচে তোমরা বসবাস করো একটা কথা জেনে রাখো দুনিয়ার বুকে পৃথিবীর বুকে কোনো মানুষ বিনা স্বার্থে বিনা উদ্দেশ্যে কোনো কাজ করে না আজকে আমি এসেছি আমার একটা উদ্দেশ্য আছে আপনারা এখানে বসে আছে আপনাদের একটা উদ্দেশ্য আছে মাইক মানে মাইক নিয়ে বসে আছে তার মানে মানার একটা উদ্দেশ্য আছে মা বোনেরা এখানে রয়েছে সকলের উদ্দেশ্য রয়েছে যারা রাস্তায় দাঁড়িয়ে আছে যে করে পৃথিবীর বুকে যত মানুষ রয়েছে বিনা স্বার্থে বিনা উদ্দেশ্যে কোনো কাজ করে না তুমি বলো
কি উদ্দেশ্য রয়েছে আমার আল্লাহ বলে বান্দা শোনো ওয়া মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি কোন গুজারির জন্য নয় কোন খেলার জন্য নয় কোন ছেলে খেলার জন্য নয় দুনিয়া দি করার জন্য নয় সিদ্ধ কেবল মাত্র একটা ইল্লা লিয়াবুদুন আমার ইবাদত করার জন্য আমার ইবাদত করার জন্য তোমাদেরকে তৈরি করেছি আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি কিন্তু জেনে রাখো আমি জিন ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার জন্য আর জিন ইনসানটা পৃথিবীর বুকে যত সৃষ্টি রয়েছে এগুলো তোমাদের জন্য তাহলে কেমন চিন্তা করুন আপনি যে জমিনে বসে আছেন এটাও আমাদের জন্য এই যে জমিনে বসে আছেন এদিকে
এদিকে মানুষ ধান চাষ করে এই জন্য ভালো ভালো আপনারা বুঝবেন আচ্ছা বলুন তো দেখি যারা ধান চাষ করেন আপনারা কি করে ধরে ধরে করুন আপনারা ওই বাড়ি থেকে একটা কত রে হোক বাচ্চা গাড়ি হোক ওইভাবে নিয়ে যান ধানের বীজ তো নিয়ে গিয়ে জমি জমি ছিটিয়ে দেন আচ্ছা নিয়ম হলো কি জানেন ধানের নিচে যেটা হবে অঙ্কুর যে কোনো গাছে নিচের যে অঙ্কুর উপর দিকটা গাছ যদি ভুল করে গাছ গাছটা নিচে পড়ে যায় অঙ্কুর দিকটা উপরে হয়ে যায় ওতে কোনো দিন ফসল হবে না ফল হবে কিন্তু আচ্ছা বলুন বাড়িওয়ালা কি ধরে ধরে পুঁতে উঠে জানে কোনটা অঙ্কুর আর কোনটা বীজ কোনটা গাছ জানে না কি করে করে ওগুলো শুধু জমিনে ছিটিয়ে দেয় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বলে শুরু তোমার কাজ হলো শুধু ছিটিয়ে দেওয়া কিছুদিন যখন বড় হলো গাছ তৈরি হলো আমার কথা বুঝতে পারছেন প্রবলেম হইলে হাজি বলছি আমার একটা প্রবলেম হলে আমি এত চেষ্টা করে ধীরে 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 বলবো কিন্তু হয় না দূর থেকে এসেছে আমার যার কারণে আমি কিছু বললাম কিন্তু ভিডিও করতে দিচ্ছি না অসুবিধা হচ্ছে প্রবলেম হচ্ছে জানেন জানেন তো কিন্তু কি খবর
বুঝলেন তো এই হচ্ছে ব্যাপার কিন্তু কি করব এই তো সমস্যা হচ্ছে যার জন্য অনুরোধ করব ভাই সোনামুখী তোমাদেরকে তোমরা যখন কষ্ট করে ভিডিও করছো তোমরাও দেখবে কেউ যেন কপি না করে যে কপি করবে তার হালকা টাইপ টাইপ করবে তুমি অনেকজন ভুল করে রাত জেগে কষ্ট করে ভিডিও করছে অনেকজন বসে আছে কখন জাকির সাহেবের নতুন ভিডিও ছাড়বে আর কাট করে কপি করবে যে হিরো হয় তার নামটা যথেষ্ট বুঝলেন তো অন্য কিছুরই প্রয়োজন তো জাগেশ্বর আমাকে ভাই আমি দোয়া করি তোমরাও যে দিনে দিনে মত করছো আল্লাহ পাক যেন তোমাদেরকে কবুল করে বলেন আল্লাহুম্মা আমিন তো যাই হোক কথা বলছিলাম একবার মহান সুবহানাল্লাহ বলেন বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য কিন্তু আমরা কি করি আমরা ইবাদত করি ইবাদত মানে শুধু নামাজ না এটা যেটা দেখবেন লোকে ভাবে যে তোমরা নামাজ নামাজ এটাই শুধু আল্লাহর ইবাদত আর অন্য কিছু নয় না কোন মানুষের সঙ্গে ভালো ব্যবহার করলে এটা একটা ইবাদত জলসা মাহফিলে বসলে এটা একটা ইবাদত কোন মানুষের উপকারী কাজ করলে এটা একটা ইবাদত স্ত্রীর সঙ্গে মিষ্টি হেসে কথা বললে এটা একটা ইবাদত মা বাবার সেবা যত্ন করলে এটা একটা ইবাদত যত ভালো কাজ আমি কি সব সময় সময় থাকবো না না কিছুক্ষণ পরে তো কাল কি মারবো মারবো আপনারাও তাই গ্যাং গ্যাং থাকবে না মাই মা থাকবে না ক্যামেরা মানে মানে বার বার রাই থাকবে না কেউ থাকবে না সাময়িকের জন্য আমার আমার আল্লাহ বলে বান্দা শোনো পৃথিবীর বুকে তারাই হলো মূল্যবান তারাই হলো ধন্যবান যারা যারা আল্লাহর দেওয়ার সময়টাকে পেলো ওই সময়টাকে কাজে লাগা লাগালো কিন্তু আমরা করি কি যুবক ভাইরা বেশি ভাগ সময়টাকে সঙ্গে সুবাদি আর বাদি কাটি দিল শুধু পাবজি আর বাবজি সাহারা মোবাইলে প্রেম আর গেম সময় কাটিয়ে দিল দিন বাদি বলবো কারে শুনবে কে রে এরা ভেবে চাহা করব কই না শুধু মুসলমান হয়েছে মুসলমান নয় যদি মুসলমান ছেলেকে জিজ্ঞাসা করেন আরে বলতো ভাই একবার জুম্মার দিন তো মিস কল মারতে যাও জুম্মার নামাজ নিয়ত কি জানে না গাড়ি ভাড়া করে রাজমিস্ত্রি কাজ করে দেশ বিদেশে গাড়ি পাই না নিজে ট্যাক্সি রিজার্ভ করে ঈদের নামাজ পড়তে আসে ওকে জিজ্ঞাসা করে ঈদের নামাজ নিয়ত কি ও তো জানে না কটা কটা দিন দিতে হয় ও তো জানে না বুঝেছেন একজনকে জিজ্ঞেস করে তো বলতে আপনি হবে না জানা জানা সব ঠিক কি লাগে বলে খালি আল্লাহ হুকুম আল্লাহ হুকুম যখন যখন তখন সবার খালি হাত খালি হাত দিয়ে যাওয়া আল্লাহ জি সবার কি আর পারে না তুমি পারে বলে তা বলতে পারবো না বুঝলেন এই হচ্ছে ব্যাপার সেই দিনকে বুঝেছেন একজনকে বলে তকবীর দাও তো ভাই দাঁড়িয়ে আছে মুসলিম মানুষকে নামাজ পড়া টাইমে বলছে
তাকবীর দাও তো চাচা বলে না বাপজি আমি দেবো না আপনি দেন আমি নামাজ পড়াবো আপনি তকবীর তো তকবীর দিছে কেমন করে দেখেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার হাইয়া আলাইহিস সালাম হাইয়া আলাইহিস সালাম আল্লাহ যখন সন্ধ্যা দিকে যাবে যোহর থেকে আসর তাই হয়ে যাবে তকবীর শেষ হবে না বুঝলে বুঝলে তার মানে জানে জানে জানেই না বুঝাচ্ছে বুঝাচ্ছে দুজন উপরতে দাঁড়িয়েছে ইও দাঁড়িয়ে 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 দাঁড়িয়েছে ভাই তুমি পড়া পড়াছ না তুমি পড়া এইভাবে দুজনেই নামাজে দাঁড়িয়ে আছে 15 মিনিট হয়ে যেতে কেউ কেউ উঠে যায় না মানে এই ভাব এই ভাব পড়াছ না ভাব পড়াছ এই তো রিংটা ভাই এর সমস্যা কোন দিকে যাব সবকে প্রবলেম এরা তো করছেই না আবার যারা যাচ্ছে তারা ঠিক মতো জানে না হ্যাঁ জিজ্ঞেস করছি চাচা এত দিন ধরে তোর বিল শিখলে শিখলে বলে কি করব অত এত বছর কে শিখে গেল বাবজি অত আর কি শিখব ওই তো দিন ধরে করে মানে বুঝতে পারছে এই তো অবস্থা খালি খাও দাও দাও ইদি করো ঘুরে বেড়াও এটাই হয়ে গেছে আমাদের আমাদের সমস্যা কাকে বলবো মুখের কথা হ্যাঁ এই হচ্ছে ব্যাপার ঈদের নামাজ নামাজ আছে ঈদের নামাজ নামাজ জানে না তবে ওকে জিজ্ঞাসা করে যে আচ্ছা বলো তো ভাই ঈদের নামাজ নামাজ তো জানো না কিন্তু ঈদের নামাজ নামাজ কোন সিনেমা রিলিজ হয়েছে ভালো ভালো করে জানে পুষ্পা যোগে গানে গানে বুঝলেন বুঝলেন এই হচ্ছে ব্যাপার ভাই রে ভাই রে ভাই রে উল্টো পাল্টা মানে আল্লাহর কাছে ঝুঁকবে না কত রকম যে স্টাইল স্টাইল এই তো হচ্ছে দুনিয়ার খেল কাকে বলবো দুঃখের কথা সময় কে এদিক সেদিক করে কাটিয়ে দিল কিন্তু সাহাবাই কেরাম কেমন সময় কাটায় কাটা চিন্তা করতে পারে যুদ্ধের ময়দান থেকে বহুত বড় মেন জিনিসটাকে কাটিং করে বলছি আপনাকে যুদ্ধের ময়দান থেকে ফেরত আসতে আছেন যখন রিটার্ন পান ফেরত তার নবী মুস্তাফায় ভাই সাহাবাকে সঙ্গে করে নিয়ে এবার যেতে যেতে মোর মোরির পাক পড়ে গেল সন্ধ্যে হয়ে গেছে আমার আমার মুস্তাফা সাহাবাদেরকে বলতে আছে ও আমার সাহাবা শোনো বলে ও ইয়া রাসূলুল্লাহ বলো বলো বলে সন্ধ্যে হয়ে গেছে রাত হয়ে গেছে একটা কাজ করো বলে বলেন বলেন কি করব বলে রাত্রি বেলায় সামনে গিয়ে আর করো লাভ হবে না একটা কাজ করো এখানেই তাবু করো এদিকে জি 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 ওরে যত ছোট করো বড় করো সেই বড় হবে হ্যাঁ হ্যাঁ ভেবেছিলাম যে দিদি দিদি করে হয়তো টাইম লোক নাই চালা চালা করে বাবা চলে আসছে বাবা আল্লাহু আকবার আল্লাহু আকবার নূর কা ঝরনা ইশক কা ধারা দেখি জরা একবার নূর কা ঝরনা ইশক কা ধারা দেখি জরা একবার মিসির কা এ বাজার নেই হে মিসির কা Oh,
এরা সব জিম্মেদার সকলে এরা দুজন সাহাবান আরাম করবে সবাই কিন্তু আরাম করলে হবে না যেহেতু বাইরে এলাকা অচেনা জায়গা চারিদিকে শত্রু রয়েছে কখন কি আক্রমণ করে দিতে পারে তার মানে এক কাজ করো তোমরা দুজন সাহাবি আমার সামনে এসো সামনে আসা হলো বলে তোমরা দুজন আজকে রাতটা ঘুমোবে না বলে কি করব হুজুর বলে তোমরা তাম্বু বাইরে থাকবে তিনি বললেন শোনো তোমরা দুজন ঘুমোবে না রাত্রিটা তোমরা দুজন মিলেই পাহারা দিবে বললে ঠিক আছে তাই হয় এবার রাত্রি হয়ে গেল সবাই কিন্তু আস্তে আস্তে কথাগুলো শুনো শুনো শুনতে আসতে হলে এখানে কিন্তু তুমি অর্ধেক রাত্রিটা পাহারা দিবে আমি ঘুমোবো তারপরে আমি তোমাকে তুমি আমাকে জাগিয়ে দিলে
তুমি ঘুমোবে তারপর বাকি অর্ধেকটা রাত্রি আমি পাহারা দিব তাহলে কি হবে পাহারা দেওয়া হবে আবার ঘুম ঘুম হবে বলে ভালোই ভালোই তা হল তা হল ভালোই চুক্তি তুমি অর্ধেক অর্ধেক পাহারা পাহারা দিব আমি অর্ধেক অর্ধেক পাহারা দিব এটাই সুবিধা সুবিধা সুন্দর সুন্দর দিন ভালো ভালো এই বলে দুজন সাহাবী আমার চুক্তি করলেন এবার করলটা কি যুক্তি পরামর্শ করার পরে হযরত আম্মা বিনত ইয়াসির রাদিয়াল্লাহু আনহু উনি তাবুর ভিতরে ঘুমিয়ে ঘুমিয়ে পড়লেন ঘুমিয়ে পড়লেন আর এদিকে হযরত আব্বাস বিনত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ঘুমিয়ে পড়লেন তাবুর বাইরে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসমানের দিকে তাকিয়ে আছে আমি খোলা আকাশের নিচে মরুভূমির উপরে দাঁড়িয়ে রয়েছে রাত্রিবেলায় তুমি মন খারাপ করছো তোমার ক্ষতি হয়ে গেল আমার আল্লাহ বলেন তোমার কোনো ক্ষতি হয় নাই তোমার ভালো ভালো করতে গিয়ে তোমার রাস্তায় চলতে চলতে প্যারালাইসিস হয়ে গেল তুমি ভাবছো আমার ক্ষতি হয়ে গেল আমার আল্লাহ বলছেন তোমার কিছু ক্ষতি হয় নাই আমার আল্লাহকে জিজ্ঞাসা করে আল্লাহ আমার এত কিছু হয়ে গেল আর তুমি বলছো কোনো ক্ষতি হয় নাই তাহলে কি করতে হবে কোনটা আমার ক্ষতি হয়েছে অথচ তুমি বলছো ফাল আসলি ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয় আল্লাহ সময় সময়টাকে মূল্যবান করেছেন থেকে চলে যাই ওটা তো আর ফেরত পাবো না আমাদের মুসলমান ছেলেরা খাটি ফাসনাই মারা মানে হ্যাপি নিউ ইয়ার করছে বলে নলে নন্দ ছোট কত গাধা চিন্তা করছে রে তোর হাত থেকে একটা বছর কেটে গেল আর ও বলছে আমি নতুন অনুভব যে আমার হায়াত আছে এদিকে যে হায়াত হায়াত আছে ওদিক আর হুশ নেই বুঝলে বলছে হায়াত হায়াত আছে হাই ভাই ডিজে আর ডিজে ধুম ধাড়াক্কা চালাচ্ছে এসআর নামাজের সময় জানেন জানেন আজকে বলতে বলতে মাসে 6 বছর আগে আমি আর একটা মসজিদের মধ্যে হ্যাঁ মসজিদের